জুলেখা পাগল জামালিয়াত, এটির কারণে মানুষ পাগল। হাজরাত ইউসুফকে দেখে আজি যে মিশরের বিবি পাগল, বান্ধবীরা বলল রে আজি যে মিশরের বিবি জুলেখা, একটা দাসের জন্য তুমি এইভাবে পাগল হলা কারণ কি? আজিজ মিশরের বিবি বললেন বান্ধবীরা তোমরাও যদি দেখো তোমরাও পাগল হয়ে যাবা, বলে তাহলে তো দেখতে হয় দেখাইবো, কিন্তু শর্ত তোমরা কমলা লেবু কাটবা, আমি আমার থেকে পর্দা সরাই দিব, তারপরে বুঝবা আমার ইউসুফ কত সুন্দর। হযরত ইউসুফ আলাইহিসসালামের সামনে কালো পর্দা রাখা হলো, মহিলাদের হাতে কমলা লেবু দিয়ে দেয়া হলো, কমলা কাটতে গেলে নুনটা কাটতে ছিলেন, আর এমন সময় ভিতর থেকে পর্দা সরিয়ে দেয়া হলো। যখন পর্দা সরানো হয়েছে সঙ্গে সঙ্গে হযরত ইউসুফের চেহারার দিকে তাকাইয়া তারা তাদের হাতগুলি কেটে ফেলে দিয়েছে, বুঝতে পারে না তাদের হাত কেটে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! এটা ছিল ইউসুফের সৌন্দর্য। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা জননী নবী কত সুন্দর বলবেন কি, আমাদের প্যারা নবী কত সুন্দর। মা জননী ডেকে বলেছিল, দুনিয়ার মানুষেরা রে হযরত ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের যে নারীরা কমলা লেবু কাটার বদৌলতে হাত কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি ইউসুফের পরিবর্তে আমার নবীকে দেখতো। শুধু হাত না রে, শুধু হাত না, হাত কেটে কেটে কলিজা পর্যন্ত কেটে দিত, ওরা বুঝতে পারত না কলিজা কেটে যা। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবী কত সুন্দর, কিন্তু নজদির চিনিতে পারলাম না, নজদি চিনল না, ওমর আর পরও চিনত না, কিন্তু যখন চিনবে তখন আর বোঝা একজন ব্যক্তি যখন আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহ বলা হয়ে যায়, আল্লাহর মেহবুব বান্দা হয়ে যায়, এই মেহবুব বান্দা হয়ে যাওয়ার জন্য এই ব্যক্তিটা যখন তার ভিতর থেকে অলৌকিক কারামত প্রকাশ পেতে থাকে, তখন এই লোকটাকে দুনিয়ার মানুষ ভালোবাসতে থাকে। নবীদেরকে আল্লাহ দিয়েছেন মুজেজা, ওলিদেরকে আল্লাহ দিয়েছে কারামত, নবীদেরকে দিয়েছেন মুজেজা, ওলিদেরকে দিয়েছেন আল্লাহ কারামত। আমার প্যারা নবী যে আল্লাহ এত মুজেজা দিয়েছিলেন, সব নবীকে যত মুজেজা আল্লাহ দিয়েছিলেন তার চেয়ে বেশি মুজেজা আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ!